প্রতি ইম্মগঠিত হয় আর উদ্দেশ্যের প্রতি পদ নিয়ে আলোচনা করেছি। এবার এখন আমরা আলোচনা করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা সার্ধের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এফ ইকুয়াল টু আর বাই টু। এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এখানে দেখো একটা অবতল দর্পণ এম ওয়ান পি এম টু, একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের বিন্দু হচ্ছে পি, আর ফোকাস হচ্ছে এফ, সি হচ্ছে বক্ররেখা কেন্দ্র। একটা আলোকরশ্মি যদি এবি, এবি একটা আলোকরশ্মি, বি বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে এসে আবর্তিত হয়, প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে। এবার এই বি এর সঙ্গে বক্রতা কেন্দ্রকে যোগ করে, বি বিন্দু বক্রতা কেন্দ্রকে যোগ করা হয়, তাহলে বিসিটা হবে বি বিন্দুতে দর্পণের উপর লম্ব। তাহলে সেক্ষেত্রে আপতন কোণ এবিসি ইকুয়াল টু হবে, আপতন কোণ এবিসি ইকুয়াল টু প্রতিফলন কোণ সিবিএফ, আপতন কোণ এবিসি ইকুয়াল টু প্রতিফলন কোণ সিবিএফ। আবার এবি সমান্তরাল পিসি, বিসি ভেদক, তাই এবিসি কোণ একান্তর, একান্তর কোণ কোনটা হবে এবিসি একান্তর, বিসিএফ, বিসিএফ। তাহলে এবিসিটা, এবিসিটা সিবিএফ এর সঙ্গে সমান প্রতিফলন নিয়ম অনুসারে। আবার এবিসি কোণটা একান্তর কোণ বলে, যেহেতু এবি এবং বিসি সমান্তরাল বিসি ভেদক, তাই এবিসি কোণ একান্তর বিসিএ, তাই লিখতে পারি এবি সিবিএফ, সিবিএফ কোণ সমান বিসিএফ কোণ, অর্থাৎ সি সিবিএফ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এদের বিপরীত ভাবগুলো সমান হবে, অর্থাৎ এই বিসিএফ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বিসিএফ সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার তাহলে বিএফ সমান সিএফ। এবার এই যেহেতু দর্পণটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত, এই পি এবং বি বিন্দু দুটো কাছাকাছি, তাই বিএফ সমান পিএফ হবে, বিএফ সমান বিএফ সমান পিএফ, যেহেতু পি এবং বি দুটো বিন্দু খুবই কাছাকাছি, অর্থাৎ এটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ, তাই বিএফ সমান পিএফ হবে। বিএফ এখানে দেখো বিএফ সমান পিএফ হল, আবার আগে হচ্ছে বিএফ সমান সিএফ, তাহলে পিএফ সমান সিএফ, পিএফ সমান সিএফ, এইটার সঙ্গে এটা সমান, আবার এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এইটার সঙ্গে এটা সমান, অর্থাৎ পিএফ সমান সিএফ, অর্থাৎ অতএব পিএফ সমান পিসি বাই টু, অর্থাৎ এফ সমান আর বাই টু। এইটা হল অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আরেকবার বলে দিচ্ছি, এ বি প্রধান অক্ষের সমান্তরালে এসে বি বি এফ পথে প্রতিফলিত হলো, এখানে এ বি সি আপতন কোণ, বি সি বি এফ প্রতিফলন কোণ, এই দুটো সমান। আবার এ বি এবং বি সি সমান্তরাল, বি সি ভেদক, তাই এ বি সি একান্তর বি সি এফ দুটো সমান হলো, তার মানে এই কোণটা সি বি এফ আর বি সি এফ দুটো সমান হলো, মানে বি এফ সমান সি এফ হলো। আবার যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, তাই বি এবং পি খুব কাছাকাছি, তাই বি এফ সমান পি এফ সমান বি এফ, তাহলে আমরা লিখতে পারি পি এফ সমান সি এফ, পি এফ সমান সি এফ, অর্থাৎ পি এফ সমান পি সি বাই টু, পি এফ সমান পি সি এর অর্ধেক, তার মানে এফ ইকুয়াল টু আর বাই টু।
এটা তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের প্রমাণটা হয়ে গেল। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা হয়ে গেল। এবার হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, এই হচ্ছে এ বি হচ্ছে আপতিত রশ্মি, এই বি বিন্দুতে প্রতিফলিত হয়ে বিডি পথে চলে গেল, এই বি এই বিটিটা পিছন দিকে বাড়ালে ফোকাস প্রধান অক্ষকে এ বিন্দুতে ছেদ করবে, এবং এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র থেকে ডট ডট লাইনে যদি বি বিন্দুতে যোগ করা হয় এটা লম্ব হবে এবং বাড়িয়ে দেওয়া হবে এটা ই বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ বিই এ বিই এ বিই আপতন কোণ সমান ই বি ডি প্রতিফলন কোণ, এই দুটো সমান, আবার ই বি ডি ই বি ডি কোণ ই বি ডি কোণ সমান সি বি এফ কোণ সি বি এফ কোণ বিপ্রতিপকোণ, এটা হচ্ছে বিপ্রতিপকোণ। আবার এ বি সমান্তরাল পিসি, তাহলে এ বিই কোণ এ বিই কোণ এ বি সমান্তরাল পিসি, তাহলে এ বিই কোণ সমান হবে এফ সি বি কোণ এফ সি বি কোণ অনুরূপ কোণ অনুরূপ কোণ। তার মানে আমরা কি পেলাম, এবি সমান ইবিডি, ইবিডি সমান হচ্ছে সিবিএফ, আর এবি সমান এফসিবি। তার মানে লিখতে পারি সিবিএফ সিবিএফ কোণ সমান এফসিবি কোণ, অর্থাৎ অর্থাৎ বি সি এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বিসিএফ বি সি এফ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই বিএফ সমান এক্ষেত্রে বিএফ সমান হবে এফ সি বিএফ সমান এফ সি। আবার যেহেতু ক্ষুদ্র অনুমেয় সূত্র দর্পণ, তাহলে বিএফ সমান পিএফ, কেন না পি এবং বি বিন্দু খুব কাছাকাছি, যেহেতু ক্ষুদ্র অনুমেয় সূত্র দর্পণ বি বিন্দু এবং পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, তাহলে বিএফ সমান হবে পি এফ। এই দুটো সম্পর্ক থেকে আমরা কি পাই, না বিএফ সমান এফ সি আর বিএফ সমান পিএফ, বিএফ সমান এফ সি আবার বিএফ সমান পিএফ। তাহলে অতএব পিসি এর মধ্যবিন্দু এফ অর্থাৎ পিএফ সমান পিসি বাই টু, অর্থাৎ এফ সমান আর বাই টু। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা পেয়ে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা পেলাম ফোকাস দূরত্ব সমান বক্রতার সাথে অর্ধেক। আরেকবার বলছি, এ বি একটা রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরালে এসে বি বিন্দুতে আপতিত হয়ে বিডি পথে গেল, সি হচ্ছে বক্রতা কেন্দ্র থেকে একটা সরলরেখা বি বিন্দু বন্ধ টানা লম্ব, ই বি হচ্ছে লম্ব, তাহলে এখানে আপতিত তোমার আপতন কোণ হচ্ছে এ বিই, প্রতিফলন কোণ হচ্ছে ই বিডি, এ বিই কোণ সমান ই বিডি প্রতিফলনের নিয়ম অনুসারে, আবার ই বিডি কোণ ইবিডি কোণ সমান সিবিএফ, কারণ এটা বিপ্রতিপক, আবার এবি সমান্তরাল পিসি, এবি সমান্তরাল যেহেতু পিসি তাই এখান থেকে আমরা লিখতে পারি এবিই এবিই কোণ সমান এফসিবি কোণ, যেহেতু অনুরূপ কোণ বলে, তার মানে এবি সমান ইবিডি আবার ইবিডি সমান সিবিএফ আবার এবি সমান এফসি, তার মানে আমরা লিখতে পারি সিবিএফ কোণ সমান এফসিবি কোণ, অর্থাৎ বিসিএফ
একটি সমদ্বিবাহু BCA BF সমান FC BF সমান FC আবার যেহেতু এটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ তাই P P বিন্দু মেরু এবং এই বিন্দু B খুব কাছাকাছি BF BF সমান PF BF সমান FC আবার PF সমান PF তাহলে এই বিন্দুটা PC এর মধ্যবিন্দু দেয়া তাহলে PF সমান PC বাই 2 অর্থাৎ F সমান R বাই 2 এটাই হলো উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক এবার আমরা দেখো যে অবতল দর্পণ সবসময় সৎ প্রতিবিম্ব তৈরি করে কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে অবতল দর্পণ একটা বিশেষ ক্ষেত্রে অবতল দর্পণ অসৎ প্রতিবিম্ব তৈরি করে সেটা কি রকম এইটা হলো প্রধান অক্ষ এইটা হচ্ছে P এইটা হচ্ছে F এইটা হচ্ছে C কোন বস্তু যদি ও ও ওয়ান একটা বস্তু প্রধান অক্ষের ফোকাসের মধ্যে অবস্থিত তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হবে রশ্মিটা আপতিত হয়ে এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এই রাস্তায় আর আরেকটা রশ্মি সরাসরি লম্ব লম্বভাবে আপতিত হবে সেটা প্রতিফলিত হয়ে এই রাস্তায় বেরিয়ে যাবে বক্রতা কেন্দ্র দিয়ে এই দুটোকে যদি আমরা বাড়াই তাহলে আমরা দেখতে পাবো এরকম জায়গায় একটা আই আই ওয়ান একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে অর্থাৎ অবতল দর্পণ একটা বিশেষ শর্তে অর্থাৎ অবতল দর্পণের ফোকাসের মধ্যে যদি কোনো বস্তুর অবস্থান হয়ে যায় তখন সেই বস্তুটা সৎ প্রতিবিম্ব তৈরি হয় না সেই বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব দর্পণের পিছনে বিবর্তিত অসৎ প্রতিবিম্ব তৈরি হয় তা না হলে ফোকাসের মধ্যে যদি বস্তু না থাকে তাহলে অবতল দর্পণ সবসময় সৎ প্রতিবিম্ব তৈরি করে কিন্তু ফোকাসের মধ্যে এলে অসৎ প্রতিবিম্ব এবং বিবর্তিত প্রতিবিম্ব তৈরি করবে অর্থাৎ অবতল দর্পণের সামনে কোন বস্তুরা তাকে অনেক বড় দেখাবে এবার গোলীয় দর্পণের ব্যবহার গোলীয় দর্পণের ব্যবহার উত্তল দর্পণ উত্তল দর্পণ কি কাজে লাগে না মোটর গাড়ি বাস বিভিন্ন গাড়ি ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা ভিউ ফাইন্ডার উত্তল দর্পণ ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা তোমার স্ট্রিট লাইটের আলোর প্রতিফলক হিসাবে ব্যবহার করা আর অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ যেহেতু ফোকাস দূরত্বের মধ্যে বস্তুরা অনেক বড় দেখায় তাই অবতল দর্পণ দাড়ি কামানোর কাজে ব্যবহার করা হয় ডাক্তাররা দাঁত পরীক্ষার কাজে ব্যবহার করে এবার আমরা কোন দর্পণকে স্পর্শ না করে সেটাকে কি করে চিনবো কোনটা উত্তল দর্পণ না অবতল দর্পণ না একটা দর্পণের কাছে যদি টাচ না করে আঙুল নিয়ে যাও খুব বড় দেখায় তাহলে হবে সেটা অবতল দর্পণ আবার কাছে ওই দর্পণের কাছে একটা বস্তু আঙুল নিয়ে এসে যদি খুব ক্ষুদ্র দেখায় সেটা হবে উত্তল দর্পণ আর যদি দর্পণের কাছে আঙুল নিয়ে গেলে আঙুলের সমান আকৃতি প্রতিবিম্ব তৈরি হয় সেটা হবে সমতল দর্পণ তার মানে কোনো দর্পণের কাছে কোনো বস্তু নিয়ে গেলে সেটা যদি বড় আকারে দেখায় সেটা হবে অবতল দর্পণ তার কোনো দর্পণের কাছে কোনো বস্তু নিয়ে গেলে সেটা যদি ছোট ক্ষুদ্র আকৃতি দেখায় পর্বাকৃতি তখন সেটা হবে উত্তল দর্পণ আর বস্তু সমান আকারে হলে সেটা হবে সমতল দর্পণ এইভাবে আমরা কোন দর্পণকে স্পর্শ না করি তিনটে দর্পণকে সমতল দর্পণ কোনটা অবতল দর্পণ কোনটা এবং উত্তল দর্পণ কোনটা সরাসরি বুঝতে পারি উত্তল দর্পণের ভিউ ফাইন্ডার হিসাবে কিভাবে ব্যবহার করা হয় এই হচ্ছে আমার উত্তল দর্পণ এই হচ্ছে আমার প্রধান অক্ষ এই একটা রশ্মি এলো এই একটা রশ্মি এলো দুটো রশ্মি প্রতিফলিত হয়ে দর্শকের চোখে গেল
তাহলে দেখো অনেক দূর থেকে একজন ড্রাইভার অনেক দূর থেকে পিছনে কোনো গাড়ি আছে কিনা অনেকটা জায়গা যদি ও দেখতে পাবে, তার ফলে সে সহজে গাড়িটা চালাতে পারবে এবং দুর্ঘটনা এড়াতে পারবে। এটা হচ্ছে দৃষ্টিক্ষেত্র। এই উত্তল দর্পণ কিন্তু ভিউ ফাইন্ডার হিসাবে খুব ভালো ব্যবহৃত হয়। গাড়ির ড্রাইভার সরাসরি ওই দর্পণটা দেখেই কন্ডাক্টর কি অবস্থানে আছে, বাসের গেটে লোকজন উঠছে কিনা, সবই কিন্তু ওই উত্তল দর্পণ দেখি সরাসরি ও বুঝতে পারে, এবং যখন প্যাসেঞ্জার উঠে গেল তখন সে সহজেই গাড়িটা ছেড়ে দেয়। এই পর্যন্ত পরের ক্লাসে আবার পরের বিষয়টি আলোচনা হবে।